আমার এই 22 বছরের জীবনে যতবারই কোনো বন্ধু বান্ধবী এসেছে, একটা সময়ের পর তারা ঠিক আমার জীবন থেকে হারিয়ে গেছে। আসলে কোনো বন্ধু বান্ধবী আমার জীবনে বেশি দিন টেকেনি। হ্যাঁ, আমি এটাও জানি তার কারণটা শুধুমাত্র আমি। হয়তো কখনো স্বার্থে আমি কাজে লেগেছি, আর হয়তো এখন সেই স্বার্থে আমি আর কাজে লাগি না। কিন্তু ওই যে বোকা তো মানুষ মাত্রই হয়, তাই যতবারই ঠকি না কেন, জীবনে আবার বন্ধু বান্ধবীরা আসলে সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিই। আসলে আমরা কখনো মেনে নিতেই পারি না যে আমরাও একা বাঁচতে পারি, একা খুশি থাকতে পারি, আর এটাই হলো আমাদের সব থেকে দুর্বল জায়গা। আর তাছাড়াও আমি নিজেকে অনেকবার পরিবর্তন করেছি, নিজেকে অনেকবার শুধরে নিয়েছি অন্যদের সাথে মানিয়ে নেবার জন্য, কিন্তু আমি কখনোই অন্যদের প্রিয়জন হয়ে উঠতে পারিনি। তাই সেই ব্যর্থ চেষ্টা না করে আমি এখন নিজেকে খুশি করতেই ব্যস্ত থাকি। সময় পরিবর্তন হতেই থাকে, আর সেই পরিবর্তনের সাথে সাথে আমাদেরও অনেক রকম পরিবর্তন হয়। যেমন দেখো, একটা সময় বন্ধু বান্ধবী ছাড়া আমাদের জীবনটা চলতোই না, আর এখন জীবনটা কিভাবে কেটে যাচ্ছে তাদেরকে ছাড়াই। এখন আমি আর সে আমার বন্ধু আর বান্ধবীর আশা নিয়ে বসে থাকি না। সত্যি এটাই, এখন আমি চেষ্টা করি নিজেকে নিজের বন্ধু পাতানোর জন্য। আর যাই হোক না কেন, দিন শেষে এর ভেতরে কোনো স্বার্থ থাকবে না, আর না থাকবে কোনো একাকিত্বর ভয়।